নিয়োগ দুর্নীতিতে একের পর এক গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জি এবং গভর্নমেন্টসের অফিসিয়ালস একাধিক ব্যক্তি। সেই সঙ্গে নিয়োগ দুর্নীতির যে র্যাকেট, সেই র্যাকেটের আরও একাধিক সদস্য গ্রেপ্তার হয়েছেন। গতকালকে পার্থ ঘনিষ্ঠ এক ব্যক্তিকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। সিবিআই জেরায় একাধিক অসঙ্গতিপূর্ণ তথ্য মেলে এবং তার পরিপ্রেক্ষিতে এই পার্থ ঘনিষ্ঠ ওই মিডলম্যান প্রসন্ন রায়কে গ্রেপ্তার করে সিবিআই। সূত্রের দাবি, প্রসন্ন রায় বলেন পার্থদা অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার বিষয়ে সুপারিশ করত। পার্থদা অযোগ্য ব্যক্তিদের নিয়োগপত্র দেওয়ার বিষয়ে মানি কালেকশানের দায়িত্ব দিত এজেন্টদের, সেই মতো এজেন্টদের কোটা ভাগ করে দিত প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্দেশেই টাকা কালেকশান করা হতো এবং পার্থ ঘনিষ্ঠের বাড়িতে সেই টাকা রেখে আসা হতো। এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর খবর, এর আগেও একটি খবর আমরা প্রকাশ করেছিলাম, পার্থ ঘনিষ্ঠ প্রায় 100 এজেন্ট গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। এবার সেই কয়েকশো এজেন্টের মধ্যে একে একে গ্রেপ্তার হতে চলেছে প্রত্যেকেই। কিন্তু এরই মাঝে সবথেকে বড় প্রশ্ন, নিয়োগ দুর্নীতির মূল কালপ্রিট মানিক ভট্টাচার্যকে এখনও গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। কিন্তু পার্থ ঘনিষ্ঠ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পরেই নিয়োগ দুর্নীতিতে আরও চাঞ্চল্যকর মোড় নিল। পার্থের নির্দেশেই তার এজেন্টরা কোটা অনুযায়ী টাকা তুলতেন, কোনো এজেন্টকে 10টি, কোনো এজেন্টকে 20টি, কোনো এজেন্টকে 15 থেকে 30টি পর্যন্ত প্রার্থীর মানি কালেকশানের দায়িত্ব দেওয়া হতো। সেক্ষেত্রে বাছা হতো সব থেকে অযোগ্য প্রার্থীদের, যারা বাড়ির জমিজমা বিক্রি করে সেই টাকা তুলে দিতেন এজেন্টদের হাতে, আর সেই টাকা নিয়ে এজেন্টরা পার্থর দেওয়া ঠিকানায় পৌঁছে যেতেন এবং সেই ঠিকানায় গিয়েই তাদের নামের তালিকা প্রকাশ করা হতো এবং সেই নামের তালিকা তৈরি এবং প্রকাশের পরেই পাঠিয়ে দেওয়া হতো এসএসসি দপ্তরে। সেই তথ্য নিয়েই শান্তিপ্রসাদ সিনহা থেকে শুরু করে এসএসসি দপ্তরের যে সমস্ত অফিসিয়ালসরা থাকতেন তারাই সই জাল করে, নকল সই করে নিয়োগপত্র দিতেন। সিবিআইয়ের জালে এবার ধরা পড়ল পার্থ ঘনিষ্ঠ আরও এক ব্যক্তি। ধরা পড়ার পরেই মুখ খুলতে শুরু করেছেন প্রসন্ন রায়।